নতুন সংরক্ষণ নীতি আপনারা জানেন যে পাঁচই আগস্ট দু হাজার উনিশ সালের আগে যারা এই দলিতদের হয়ে গলা ফাটায় যারা বঞ্চিত তারা কিন্তু কেউ গলা ফাটাতেন না যে জম্মু কাশ্মীরে ভারতবর্ষের সংবিধান অনুসারে সংরক্ষণ প্রথা অর্থাৎ এসসি এসটি ওবিসিদের জন্য কোনো সংরক্ষণ চালু ছিল না তিনশো দ্বারা বাতিল হয় পাঁচ আগস্ট তারপর থেকে এই সংরক্ষণ পুনরায় চালু হয় নতুন করে ইন্ট্রোডিউস হয় সেটাকে আবার নতুন করে তারা নাকি বাতিল করার চিন্তা ভাবনা করেছে এই ম্যানিফেস্টোতে সেটা উল্লেখ আছে এছাড়া বলা হয়েছে জম্মু কাশ্মীরের রাজ্যের পতাকা না হবে যে জম্মু কাশ্মীরের পতাকা সরানোর জন্য শ্যামাপ্রসাদ মুখার্জি আত্মবলিদান দিয়েছিলেন বলেছিলেন এক দেশে দুই দুই নিশান এবং দুই প্রধান চলতে পারে না আমি সেই শ্যামাপ্রসাদের রাজ্যের পার্টি তৃণমূল কংগ্রেসের কাছ থেকে জানতে চাই যে সেই বাঙালির সন্তান জম্মু কাশ্মীরে গিয়ে আত্মবলিদান দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ড কি তারা কি মনে করে জম্মু কাশ্মীরে সেপারেট পতাকা আসা উচিত আবার দুই বিধান চলে আসা উচিত আবার দুই নিশান চলে আসা উচিত তাদের অবস্থান তারা ক্লিয়ার করুক